हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसएन करियर। फ्रेंड्स, 30/12/2021 एक नोटिफिकेशन बैरिए जार नम्बर तुम्हारा स्क्रिने देखते एखे उत्तर दिनाजपुर जिलार इसलमपुर सब डिविशनर अंडारे विभिन्न ब्लक आशाकर्मी नियोग टोटल वैकेंसि रही है 226। आवेदन करार शेष तारीख हल 31/1/2022 বিকেল 4টে পর্যন্ত, এবং তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে 30/12/2021 থেকে। আর ফর্ম ডাউনলোড করার ওয়েবসাইট হলো, অর্থাৎ তোমরা এই উত্তর দিনাজপুর .nic.in এই ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে নিজস্ব বিডিও অফিসে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা নিজে গিয়েও আবেদন করতে পারবে। ডকুমেন্ট প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ স্থায়ী বাসিন্দারের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি অথবা রেশন কার্ড নিয়ে যেতে হবে। তার সঙ্গে রাখতে হবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট। তারপর রাখতে হবে এসসি বা এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো বা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সে কাস্ট সার্টিফিকেট রাখতে হবে। এছাড়াও 2 কপি পাসপোর্ট সাইজ ফটো সহ সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। এবার দেখে নেই কোন কোন ব্লকের আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। প্রথমে রয়েছে দেখো ছোপড়া, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে এবং কোন কোন সাব সেন্টার এবং ভিলেজেরও নাম এখানে রয়েছে, তোমরা একটু ডিটেলসে দেখে নিও। নেক্সট রয়েছে ইসলামপুর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 63। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে এবং এখানে গ্রামের নাম রয়েছে, সাব সেন্টার রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে দেখে নিও। নেক্সট রয়েছে গোলফকার 1, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, সমস্ত কিছু রয়েছে। তারপরে রয়েছে গোলফকার 2, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 43। এখানেও গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, সমস্ত কিছু ডিটেলসে রয়েছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট রয়েছে করণদিঘি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 800। নেম অফ দ্য পঞ্চায়েত নাম রয়েছে এবং ভিলেজ নেম রয়েছে, সাব সেন্টার রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। ফ্রেন্ডস, আমি নোটিফিকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একটু ভালো করে দেখে নিও। এরপর দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কী চেয়েছে। এই পদে শুধুমাত্র বিবাহিত মহিলারা অথবা ডিভোর্স মহিলারা অথবা বিধবা মহিলারাই আবেদন করতে পারবে। যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে সে গ্রামের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং বয়স হতে হবে 30-40 বছর বয়সের মধ্যে। এটা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসসি বা এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়স হবে 22-40 বছর বয়সের মধ্যে। প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে অথবা এর সমতুল্য হতে হবে, উচ্চতর শিক্ষা সম্পন্ন। তাদের ক্ষেত্রেও তারাও এই পদে আবেদন করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের মার্কসটাই গ্রাহ্য হবে। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান টার্ন করে দেবে।